আরেকজন ধরে আপনি বলেন আপনার বক্তব্য হচ্ছে যে আমি ওই পূর্ববর্তী আলোচনা করবো এটা আপনার ইচ্ছা ভাই আপনি যদি মনে করেন পূর্ব আলোচনা করতে চান বা নতুন টপিক উঠাতে চান আপনার ইচ্ছা এখন মূলত আপনাদের এই পরিচয় বা আপনাদের যেটা নাম আমি কখনো আগে শুনিনি আজকে প্রথম একটু আগে হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে মানে কিভাবে শুনলাম সেটা একটু বলি সেটা হচ্ছে যে যে এইভাবে শুনলাম একটা ছেলে আমাদের সাথে পড়তো সে হচ্ছে আমাদের কিছুদিন আগে যে মূর্তি ভাঙার একটা ঘটনা মূর্তি ভাঙার একটা ঘটনা সে বলছে যে পোস্ট করছে পোস্ট করে বলছে যে এটা 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 বিস্তারিত আমি নিচে তাকে ওই পোস্ট রিলেটেড একটা কমেন্ট করছে বলছেন যে শুনে খুবই দুঃখ লাগলো

কোথায় ঠিক আছে আপনি বলেন না মনে করেন যে চুয়াডাঙ্গায় বা সাতক্ষীরা একটা জায়গায় মূর্তি ভাঙছে তো এই প্রশ্নটা কি আমি বুঝিনিটা ভাই চুয়াডাঙ্গায় বা কারা ভেঙেছে

মূর্তিরা নিজেদের কেন প্রোটেক্ট করতে পারলো না এখন আমার দেখা মতে আমি এই পর্যন্ত কোনো মানে যতগুলো হিন্দু ফ্রেন্ড ছিল আমার এই পর্যন্ত হয়েছিল যে যে কজন তাদের কাছ থেকে কখনো তো আমি এটা শুনি নাই যে মূর্তিটা নিয়ে তারা পূজা করে এই মূর্তিটা ইটস সেলফ হ্যাঁ মূর্তিটা ইটস সেলফ একটা ভগবান মূর্তিটা ইটস সেলফ কোনো কনসাসনেস আছে বা মূর্তিটা ইটস সেলফ কিছু একটা করতে পারে কিছু একটা খাইতে পারে বা কিছু একটা ইয়ে করতে পারে এটাকে একটা প্রতিক্রিয়া হিসাবে দিয়ে করা হয় ধরা হয় এই জিনিসটাই আমি জানি আপনি কি কখনো শুনেছেন ভাই মূর্তি নিজেকে ডিফেন্ড করতে পারে বা কিছু একটা করতে পারে এরকম দাবি কোনো হিন্দু করছে এরকম আপনি শুনেছেন না আমি এরকম দাবি কখনো শুনি নেই বরঞ্চ আমি যেটা শুনেছি যে তারা একটা মাটি দিয়ে তৈরি মূর্তি তৈরি করে সেই ভগবানের প্রতীক হিসেবে আহ ভগবানের প্রতীক হিসেবে ওইটাই যে ভগবান তা কিন্তু না তারা ওইটাকে প্রতীক হিসেবে তৈরি করে সেটাকে পূজা পূজা টুজা করে আচ্ছা আসিফ ভাই এখানে আমার আরেকটা আরেকটা প্রশ্ন আছে আল্লাহর ঘর নামে যে মক্কায় বাক্সটা আছে ওইখানে যে পাথর আছে হ্যাঁ যে পাথরে চুমু খেলে আপনার সকল পাপ সকল পাপ ইয়ে হয়ে যায় মানে আহ মকুফ হয়ে যায় বা সকল পাপ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে দেয় হজরে আসোয়াদ হ্যাঁ হজরে আসোয়াদ তো কয়েকবার

আল্লাহ পাক কিছু করতে পারেনি তাই সেগুলো তো বাদই দিলাম ভাই স্বয়ং মানে একটা একটা জিনিস একটা জিনিস আছে ভাই যে ভগবান মাটির তরি ভগবানের ভগবানও নিজেকে নিজে রক্ষা করতে পারছে না এবং ঠিক সেভাবে আল্লাহর ঘরের আল্লাহর ঘর যে ঘরকে যে আক্রমণ করা হচ্ছে সেটাকেও আল্লাহ নিজে রক্ষা করতে পারছে না মাটির তৈরি মানে মাটির তৈরি ভগবান এবং কল্পিত কার্টুন আল্লাহ তো দুজনে সমান সমান একেবারে মানে একেবারে সমান সমান লেভেলের তাদের ইয়ে বা তাদের তাদের কাজের ইফেক্ট তো একেবারে সমান সমান যে হ্যাঁ আপনি যেটা বলেন বন্যার বন্নাতে আমরা তো এমন দেখেছি পানির মধ্যে যে মূর্তি ডুবাই দেয় মূর্তি তার মানে সাঁতার কাটের উপরে থাকতে পারে না পানির মধ্যে ডুবে যায় সেগুলা আর সে বন্যায় আবার কাবা ডুবে যায় তো এদের তো অ্যাক্টিভিটি একেবারেই সমান মানে এটা তো অবাক করার কিছু বা এটা বলে কোনো একটা পয়েন্ট মেক হয়

তারপরে মৃত্যুর সময় চিৎকার করে কাঁদতেছে আয়সা আমি তো এই যে বিষ খাইছিলাম বিশ্বের পাচ্ছি বিশ্বের যন্ত্রণা এখন আমি ভোগ করছি সেই যে খাইবারে যে মানে ইহুদি মহিলা যে বিষটা খাওয়াইছিল বকরির বিষ খাওয়াইছিল সেটা যন্ত্রণা তো এখনো ভোগ করতেছে আমি চিৎকার করে করে কাঁদতেছে নবী মোহাম্মদ মৃত্যুসজ্জায় ভাই সবকিছু বাদ দিলাম মূর্তি টুর্তি না হয় মুটি দিয়ে তৈরি মসজিদ টজিদ মানে মাটি মাটিটা দিয়ে তৈরি বুঝলাম মাটি মুটি দিয়ে তৈরি নবী মোহাম্মদ তো আল্লাহ পাকে সবচেয়ে ফেভারেট বান্দা সবচেয়ে একদম

সাথে সাথে যুক্ত করে নিব অসুবিধা নেই আপনাকে এখন আমি বের করে দিচ্ছি কিন্তু আমি জায়গা ফাঁকা রাখছি যেন আপনি সুন্দর এসে ঢুকে যেতে পারেন এই কারণে আমি কয়েকটা জায়গা ফাঁকা করে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করি দেখি উনি আবার আসেন কিনা তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আল্লাহ এটা কি করলো মানে নবী মোহাম্মদ যেভাবে সাফার করে 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 মারা গেছেন এইভাবে সাফার করতে আর কাউকে দেখে নেই হ্যাঁ এবং ফাতেমার ও বক্তব্য একই একই আচ্ছা এখন আচ্ছা আপনি যে পয়েন্টটা হচ্ছে ড্র করছেন সেটা হচ্ছে যে রসুল সাল্লাম কেন তিনি হচ্ছে আল্লাহ তাআলা তাকে বাঁচালেন না এখন আপনার এখানে আছে না না বাঁচালেন না এটা 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 আমার পয়েন্ট না ভাই এটা আমার আচ্ছা তাহলে আপনার পয়েন্টটা বলেন পয়েন্টটা হচ্ছে তিনি যখন এই যে বিশ্বের বিশযুক্ত ইয়াটা খাচ্ছিলেন তখন তো জিব্রাইলে তার বলার কথা যে হে নবী আপনার বিষ এইটা আছে ভিতরে এবং তিনি তিলে তিলে মানে কষ্ট পেয়ে যে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুটা যে তার হলো অত্যন্ত কষ্টকর মৃত্যুটা যে তার হলো এটা কেন হলো ভাই

একবারে আপনার অনেকগুলো পয়েন্ট হলে আমরা তো মানে ভাই আলোচনাটা ভালো হবে না আপনি বলেন তো ভাই কি বলতে চাচ্ছেন আপনি আসিফ ভাই তো এই দাবিটাই করেন যতক্ষণ প্রশ্ন করেছে আসিফ ভাই তো দাবিটাই করেন একটু মিউট রাখেন আবার সাহেব আমরা কিন্তু আপনার এখান একটু নয় হবে হ্যাঁ নই মোহাম্মদ খোদ নিজে গায়েব জানতো বা সে অতিপ্রাকৃতিক কিছু করে দেখাইতে পারতো এরকম দাবি তো আসিফ মহিদিন ভাই তার কোশ্চেনের সময় করে নাই আপনি প্রথমত যে পয়েন্টটা মেক করলেন সেটা তো সর্ট অফ মানে একদিকে হতে পারে স্ট্রমের নয় হতে পারে একটা মাইন্ড করেন ভ্যালুলাস একটা পয়েন্ট হ্যাঁ আসিফ ভাই বলতো হ্যাঁ আমিও সেটা বলতে চাচ্ছিলাম আমি তো একবারও বলি নাই যে নবী মোহাম্মদ গায়েব জানতো এবং নবী মোহাম্মদের জানা ছিল এটা আমি তো আমার পয়েন্টই না আমি যেটা বলেছিলাম যে আল্লাহ তো এটা জানতো আল্লাহ তো এটা জেনে ফেরেস্তাদেরকে বলার কথা যে ফেরেস্তা বাহিনী নবী মোহাম্মদকে নিয়ে তো তোমার আল্লাহ পাকের অনেক টেনশন হওয়ার কথা নবী মোহাম্মদের যখন অসুবিধা হচ্ছে আল্লাহ পাক আয়াত নাজিল করতেছে হে নবী তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে বিয়ে করার অনুমতি দিচ্ছে আল্লাহ পাক তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মানে কি অসুবিধা সেটা তো ভাই আমরা জানি না যে নবী মোহাম্মদের এত অসুবিধা কি তাকে এত গন্ডায় গন্ডায় বিয়ে করার জন্য আল্লাহাক অনুমতি দিচ্ছে এবং সেখানে তোমাকে অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে তখন বোঝা যায় যে নবী মোহাম্মদের মানে অসুবিধা হচ্ছিল এই কারণে আল্লাপাক সরাসরি আত্মাজিল করে তাকে বিয়ে করতে বলতেছে কিন্তু আল্লাপাক এত মোহাম্মদের অসুবিধা এত সে গণ্য করতেছে কিন্তু এইখানে যে একটা বড় অসুবিধা হয়ে যাচ্ছে যে নবী মোহাম্মদকে বিষ খাওয়াই দিচ্ছে নবী মোহাম্মদ এই বিষয়ে মরবে কষ্ট পায় মরবে এইদিকে দিকে আল্লাহর কোন খেয়াল নেই আল্লাহর কোন আল্লাহ ভি লাগে আর কিছু বলে না কিছু বলে না তখন নবী মোহাম্মদ দেখলো একটা তার সাহাবি তাস করে পরে মরে গেল তখন যে নবী মোহাম্মদ বলে আল্লাহ পাক আমাকে মরতে বলছে যে থামো থামো তোমরা খাও না মাংস টাংস খাও না ওইটা দেখার পরে তার হুশিছে যে আল্লাহ পাকের হুশিছে তখন যে এটা ভিতরের বিষ মাখানো আছে তখন আল্লাহ পাক তাকে খাইতে নিষেধ করছে হ্যাঁ বা সেই নিজেই সে নিজেই আর খায় নেই পরবর্তীতে দেখা গেল তার আল জিব্বা গেছে তার কয়েক মানে কয়েক মাস পরেই তার আল জিব্বাতে পচন ধরার পাওয়া গেল আমার পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক তখন কি করতেছিল মাসুদ ভাই আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ পাক তখন কি করতেছিলেন তাই তো এটাই তো আপনার পয়েন্ট হ্যাঁ হ্যাঁ বলেন

বরঞ্চ বরঞ্চ আমি বলে দিচ্ছি শুনে পয়েন্ট মেক করতে যতক্ষণ সময় লাগে যতক্ষণ সময় আপনি পাবেন ওই পয়েন্টটা পয়েন্টটা শেষ হওয়ার সাথে সাথে আমরা সেটা নিয়ে কথা বলবো এরপরে কিছু এটা ভাই আমাদের ওয়াজের জায়গা না আপনি আপনি যদি ভেবে থাকেন যে এখানে এসে আমি দশ মিনিট ওয়াজ করবো আহ অপ্রাসঙ্গিক কথা বলবো অনেকক্ষণ অসঙ্গিক কথা বলবো এবং যেই যেটা প্রশ্ন করছে সেটার উত্তর ধারে কাছে যাব না আমি অন্য অন্য কিছু অনেক কিছু বলে যাব আমি কিভাবে আজকে রান্না করছি আজকে ভাই আমি মাছ দিয়ে বাদ খেয়েছি

তার আগে আমরা ওনাকে বিদায় জানি আমরা আমি আপনাকেও কথা দিচ্ছি যে আপনার পয়েন্ট একদম শেষ না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করবো আপনাকে বের করে না দিতে বা আপনাকে বিদায় না জানাতে যতক্ষণ থাকতে হয় ততক্ষণ আপনি আপনার পয়েন্ট ইয়া না হয় মেক না হয় ততক্ষণ থাকতে পারবেন কিন্তু

আল্লাপাক তখন কি করছিলেন প্রশ্ন এটা আমি উত্তর দিচ্ছি আল্লাপাক তখন কি করছিলেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে ওহি লাগবে আমাদের কাছে কোনো কোন নেই যদি থাকে তাহলে আমি বলতে পারতাম যে আল্লাহাক তখন এই কাজটা করতেছিলেন বাট আমরা একটা কথা বলতে পারি যে আল্লাহ রসুল থেকে এই কথা বর্ণিত আছে আপনি জানেন যেখানে আল্লাহ রসুল বলছেন আমার ইচ্ছা হয় যে আমি একবার মারা যাই তারপর আবার মারা যাই বেঁচে উঠি আবার শহীদ হই আবার বেঁচে উঠি আবার শহীদ হই আবার বেঁচে উঠি আবার শহীদ হই এরকম ধরনের একটা সামহাউ এই ধরনের একটা কথা সেখানে বর্ণিত হয়েছে এখন আল্লাহ রসুল শহীদ মৃত্যুর জন্য দোয়া করেছেন এরকম বর্ণনাও আছে এখন আবার ওইদিকে বর্ণনা আছে যে আল্লাহ একটা একটা প্রশ্ন করতে পারি যদি আপনার আলোচনা এখানে এই বিশেষ হ্যাঁ করতে আপনার আল্লাহ রসুল উনি কি বিষ খেয়ে মারার মতো শহীদ হতে চেয়েছিলেন নাকি যুদ্ধে উনি যুদ্ধে মারা যাওয়ার কথা ইঙ্গিত করেছিলেন মারবেন এবং উনি মারবেন এবং মানে শুধু নিজে নিজে সই না কাফের হত্যা করবেন এবং নিজে মারা যাবেন এরকম টাইপের একটা কথা বলেছিলেন

রসুল সাল্লাম তিনি যেটা বললাম আমি যে বর্ণনাটা বললাম আপনাদেরকে সেই বর্ণনায় কোথাও আল্লাহ রসুল বলেন নাই যে আমি হচ্ছে যুদ্ধে আমাকে মারা হবে আবার আবার আমাকে আমাকে হচ্ছে যুদ্ধেই মারা হবে বা আমি তারপর আমাকে জীবিত করা হবে তারপর আমি আবার যুদ্ধেই মারা যাবো এই যুদ্ধ শব্দটা ওই কলে কোথাও আছে কিনা আপনি আমাকে দেখাবেন যদি আপনি হচ্ছে আপনার কাছে সেটা থাকে আমার কাছে আমার জানো আমাদের সেটা নাই এখন আপনি যদি রেফারেন্স পেশ করতে বলেন তাকে আমাকে আমার একটু সময় লাগে আমি হচ্ছে এখন বৈঠক কিসাব পুস্তক নিয়ে বসিনি আপনার পয়েন্ট উত্তর আর হচ্ছে এইবার যখন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন এখন আল্লাহ তালা দোয়া কবুল করেন আপনি যদি জানেন জেনে থাকেন এই বর্ণনাটা যেখানে আল্লাহ তালা আল্লাহ থেকে এরকম বর্ণিত আছে যে আল্লাহ রসুল হচ্ছে মানে এরকম ধরনের একটা আল্লাহ মানে দোয়া আল্লাহ আল্লাহ তালা কবুল করেন হয়তো তিনি যেটা চান সেটা দেন অথবা যেটা চান সেটা পরিবর্তে অন্য অন্য এর ভালো কিছু দেন বা সেটার মাধ্যমে অন্য ভালো কোনো কিছু মানে সেটার পরিবর্তে অন্য ভালো কিছু দেন এটা একবার বললাম আর নতুবা তিনি হচ্ছে সেটাকে দেরি করে দেন

যেটা তিনি লিখে রেখেছেন সেটা চেঞ্জ হবে বিষয় আচ্ছা এখন আপনি এবার আপনার কাছে আমি একটা সূক্ষ্ম প্রশ্ন করি প্রশ্নটা যদি সূক্ষ্ম কিনা আমি জানি না দেখো আমি বললাম আর আমার উপমা ব্যবহারে ভুল হতে পারে যাক আমি আপনাকে বলি যেটা হচ্ছে মূল কথা হচ্ছে যে আল্লাহ তালা ওই যে যিনি সবকিছু জানেন শুরু থেকে শেষ পর্যন্ত জানেন একেবারে আগা গোড়া কোনো কিছু তার জানার বাদ নেই তিনি কি এই কথাটা জানেন না যে সে ওই দোয়াটা করবে এটা আপনার কাছে আমার প্রশ্ন অবশ্যই জানেন অবশ্যই জানেন আমি বলে দিচ্ছি আপনাকে আপনার আকিদা ঠিক নাই আপনি ডক্টর আজকে গিয়ে প্রশ্নটা করবেন তিনি আপনাকে শুধু দিবেন হ্যাঁ একটু শেষ করি একটু শেষ করি আমি এটা প্রমাণ করবো এখন হাদিস থেকে প্রমাণ করবো কোরআন হাদিস থেকে এবং আপনাদের যে প্রখ্যাত একজন ইমাম সাইফুল ইসলাম আছেন ইমাম ইবনে তাইমিয়া ওনার গ্রন্থ থেকে আমি এটা প্রমাণ করে দিতে পারবো মানে যদিও সেই গ্রন্থটা বাংলায় নাই ইংরেজিতে আমি দেখাতে পারবো যাই হোক দিলাম আমি হাদিস থেকে প্রমাণ করে দিতে পারবো সেদিকে গেলাম না তার আগে সেদিকে যাবো হাদিসে অলরেডি অবশ্যই রেফারেন্সে অবশ্যই যাবো আমরা একটু পরে যাবো আপনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল কথা আপনার আমার বক্তব্য হচ্ছে মানে আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না কিন্তু আমার মতামত হচ্ছে আপনার আঁকিটা একদমই ঠিক নাই তাকদির কখনো আল্লাহর কাছে যে লিখিত তাকদীর সেটা কোনো কিছুর মাধ্যমেই চেঞ্জ হয় না সেটা অপরিবর্তনীয় কিন্তু আল্লাপাক কতটুকু জানাবেন কতটুকু জানাবেন না সেই জিনিসটা আহ আল্লাপাক নির্ধারণ করেন এটা হচ্ছে ইসলামের আকিদা ইসলামের যারা সালফেসি যারা তাদের আকিদা হচ্ছে ইটা আলিস জামাতের আকিদা হচ্ছে এটা আপনি আপনি কোন পন্থে আমি তো আসলে জানিনা আপনি হয়তো অন্য কোন পন্থী হতে পারেন আমার তো এখন অসন্দেহ হচ্ছে যে আপনি হয়তো অন্য কোন পন্থী হতে পারেন কিন্তু আমরা মানে আহ ইসলামের যে মেইন বলতে এই জিনিসটা কি বুঝি আপনি হয়তো অন্য কিছু হতে পারেন যাই হোক আপনার আকিদার নিয়ে একটু কথা বলবো আমরা একটু পরে হাদিস থেকে আপনাকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আল্লাহ পাক কি মনে করেন যে আমি তো নাস্তিক হয়ে গেছি আমি মুসলিম ছিলাম আমি যে নাস্তিক হয়ে গেলাম এই যে নাস্তিক যে আমি হলাম এটা কি আমার কোনো কারণ কাজের কারণে হয়েছে নাকি এটা আল্লাহ পাকি চেয়েছেন এটা একটু বলেন তো ভাই আপনি যে নাস্তিক হয়ে গেছেন সেটা আল্লাহ পাক চেয়েছেন কি এখন এইটা যদি আপনি দেখেন আপনার আমাদের কোরআনে আল্লাহ তালা উত্তর দিচ্ছেন এই ধরনের একটা দেখেন আল্লাহ তালা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে কাউকে কাউকে সৃষ্টি করেছি এটা জাহ্নামের জন্যই জাহান্নামের জন্যই সৃষ্টি করেছে এখন

আপনি কি কোনটা আগে চাচ্ছেন সেটা একটু বলেন আমার উত্তর আগে দিয়ে তারপর আমি সব রেফারেন্সে দেখাচ্ছি এক এক করে আচ্ছা যে আপনি তাহলে হচ্ছে এখন আহ ব্যাপারটা হচ্ছে যে মানুষকে তার প্রতিদান দেওয়া হবে তার কর্মফলের কারণে কর্মফলের কারণে তাকে প্রতিদান দেওয়া হবে আপনার আমল নামা যেটা খারাপ সেটা আমল নামা ওজন করা হবে ডান দিক ভালো হলে ভারী হলে আপনি জানাতে পারবেন যদি ডান দিক ভারী না হয় তাহলে আপনি সমান সমান হলে আপনি একটা সামনে একটা দেয়ালের উপর অবস্থান করবেন যদি বাদিকে খালি হয় ভারী হয় তাহলে আপনি পারবেন কিন্তু ভাই কিন্তু এই আমলটা কে করাচ্ছে আমাকে দিয়ে কে করা আমলটা কে করাচ্ছে মানে কি আমলটা আপনাকে করাবে এখন আমার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এখন ধরেন আমি একটা বললাম যে আমি একটা স্টুডেন্ট পড়াই মনে করেন আমি একটা স্টুডেন্ট পড়াই আমি হচ্ছে স্টুডেন্ট সারা বছর করতেছে খুব পড়ালেখা করতেছে আমি পরবর্তীতে বললাম তো তুমি তো পরীক্ষা হলে এ প্লাস পাবাই বা প্রথম পাবাই তোমার কেউ ঠেয়া দিতে পারবে না এই কথা আমি বললাম আবার আবার আরেকটা একটা স্টুডেন্ট যদি আমি পড়ানো শুরু করি ভাই ভাই আমি বলতে পারি যে না এটা এখানে তো আরো সমস্যা হবে তাহলে আপনি সেটার জন্য দায়ী সেটার জন্য শুধুমাত্র আপনি দায়ী হবেন আপনি যদি নাস্তিকতা করেন ইসলাম থেকে ইসলাম ত্যাগ করেন তার জন্য আপনি দায়ী হবেন আপনিই সে কাজটা করেছেন এখানে আল্লাহ পাকের কোনো দায় নেই এটা কিন্তু আপনি এক কথাতে উত্তর দিতে পারেন আপনার এই উদাহরণটা এই উদাহরণ এই উদাহরণ গুলো দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনি শিরক করে ফেলেন যে শিক্ষকের কাছে ক্লিয়ার করতে হবে আগে

ঠিক আছে তাহলে আমরা এই রেফারেন্সটা একটু দেখি প্রথমে আমরা আমি অনেকগুলো রেফারেন্স দেখাতে পারি একটা রেফারেন্স আগে একটু দেখাই এটা হচ্ছে একটা তাহকিকহী হাদিস এটা হচ্ছে আল্লাহ নাসির উদ্দিন আলবানি তিনি মহাব্দিজাহিক করে এই হাদিসটাকে সহি আপনি নিশ্চয়ই আল্লাহদ্দিন আলবানির নাম শুনেছেন বা জানেন ওনার বইও নিশ্চয়ই করেছেন এটা পাবেন আপনি সোনান আবুদাউদ্ শরীফের আহ চার হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসটা আমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়বো দর্শকদেরকে আমি বলবো মনোযোগ দিয়ে এই হাদিসটার ব্যাপারে একটু মনোযোগ দিতে এইটা উমর ইবনুল খাত্তা মানে দ্বিতীয় খলিফা থেকে বর্ণিত খাত্তা কে এ আজ সম্পর্কে প্রশ্ন করা হলো যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানকে বের করে বললেন সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াত এটা বর্ণনাকারী বলেন আল কানবি এ আয়াত করেছিলেন ওমর তখন বলেন আমি এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আল্লাহ সালামকে সৃষ্টি করার পর সিও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বেরিয়ে বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতঃপর আবার তার পিঠা হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান নামেদের উপযোগী কাজই করবে এই কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল তাহলে আমলের কি মূল্য রইল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন আমি আবারও বলছি আপনারা একটু ভালো করে শোনেন হাদিসে বলা আছে জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন করিয়ে নেন শেষে সে জান্নাতিদের কাজ করি মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করেন আর যখন তিনি কোনো বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামীদের কাজ করিয়ে নেন জাহান নামীদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামীদের কাজ করে মারা যায় অতপর এই জন্য তাকে জাহান নামে প্রবেশ করান এটা হচ্ছে এক নম্বর আরো একদম সরাসরি বই থেকেও দেখাচ্ছি বই আমি দেখাচ্ছি এটাও আছে এরপরে একটা একটা করে একটু দেখাই আর এটা হচ্ছে তাহিদ পাবলিকেশন তাওহিদের তাওহিদ হাজার এর 6596 নম্বর হাদিস তিনি বলেন প্রতিটি লোকই ওই আমল করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে এটা এত ইম্পর্টেন্ট না আহ এইটাই ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের ছয় আটশো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জানাতে যাবে না বরং জানাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে মানে আমল কোনো বিষয় না আসলে না আল্লাহ যাকে চাবেন তাকে সেটা এই রেফারেন্স আমি দেখাবো

মানে আমল কোন বিবেচ্য বিষয় না আল্লাপ তার অসংখ্যবার বলেছেন আমি যা ইচ্ছা তা করি আমি যা ইচ্ছা তা করি আচ্ছা এই এই জিনিস এই কয়েকটা রেফারেন্স দেখালাম এই কয়েকটা রেফারেন্স সম্পর্কে আপনাদের মতামত একটু শুনে তারপরে আমি পরের রেফারেন্স গুলো আবার একটু দেখাবো আপনার বলেন তাহলে আচ্ছা আমি দেখলাম আমার আপনি আমি আপনার হচ্ছে রেফারেন্স সাথে একটা রেফারেন্স যোগ করে দিচ্ছি যেখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার সমস্ত একটা হাদিসে করছি আমি হচ্ছে ওখানে আল্লাহ বর্ণিত আছে এরকম ধরনের যে হচ্ছে মানুষ আল্লাহ আল্লাহ মানুষ যেসব ইবাদত করে তার মধ্যে তার কাছে আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই ইবাদত যেগুলো মানে যেগুলো ফলস করা হয়েছে তার এরপরে সে নকল করতে থাকে করতে থাকে করতে থাকে এক সময় সে আল্লাহর প্রিয় হয়ে যায় এমন প্রিয় হয়ে যায় যে কি আল্লাহ তালা তার হাত আল্লাহ তালার হাত হয়ে যায় তার কান যা দ্বারা ধরে তার কান আল্লাহ তালা হয়ে যায় যা দ্বারা সে শোনে যার তার চোখ আল্লাহ তালা হয়ে যায় যা সে যার দ্বারা সে দেখে এটা কেবল সহি টন্ডনে হাদিস জিয়াজ সলিনের মধ্যে আছে ইমাম নবী এটা কোট করছেন একেবারে হচ্ছে আপনার তাহাকি আলবানি ইমাম নাসিরুদ্দিন আল আলবানি এটা তাহাকি করে সহি বলছেন একেবারে টন্টনে সহি হাদিস কোনো সমস্যা নেই আমি আপনার কথাকে আরো যোগ করলাম কিন্তু কথা হচ্ছে যোগ করলে যে আপনার এটা হচ্ছে মানে আপনি যেটা যেই পয়েন্টটা কোট করতে চাচ্ছেন তা যে এটা দিয়ে প্রমাণ হচ্ছে এমনটা না হ্যাঁ আপনি যেটা বলছেন আল্লাহ যা ইচ্ছা তাই করে সুরা বুরুজের মধ্যে আল্লাহ তালা বলছেন তিনি যা ইচ্ছা তাই করেন এখন তার আবার অন্য জায়গায় বলা হচ্ছে তাকে যে এরকম বলা হচ্ছে যে তুমি আল্লাহকে তোমাদেরকে প্রশ্ন করা হবে আল্লাহকে প্রশ্ন করা হবে না তাকে প্রশ্ন করা কেউ নেই তোমাকে বরং তোমাদেরকে ইউ উইল বি কোয়েশ্চেন্ড সো যখন এই কথাগুলো প্রমাণিত হয় তখন একটা মূল আমরা ধরে নিলাম তারা যাই চাই করেন এখন আবার আপনাদের ওই হাদিসে ফিরে যাই যেখানে আপনি কোর্ট দেখাচ্ছেন ভাই আমাদের হাদিস কেন ভাই বললেন এটা আপনাদের হাদিস এটা আমাদের হাদিস হচ্ছে আমি আপনি শো করলেন সেই হিসেবে আপনাদের হাদিস বললাম আমি এটা কিছু ভুল মনে করেন না

যতক্ষণ পর্যন্ত আল্লাপাক এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহাক যে শুধুমাত্র জানে তা কিন্তু না আল্লাহ পাক সচেতন ভাবে কাউকে কাউকে দিয়ে যাদেরকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে তিনি তাদেরকে দিয়ে তিনি জান্নাতিদের কাজই করিয়ে নেন যাদেরকে জাহান জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে জাহান নামেদের কাজই করিয়ে নেন যে জিনিসটা একটু বলেন আপনি আচ্ছা এটাই উনি আল্লাহ রা যে কোনো

আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজই করিয়ে নেন যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজই করিয়ে নেন এটা কিন্তু এমন না যে আল্লাহ পাক শুধু তত জানেন তিনি সচেতনভাবে কিছু কিছু মানুষকে দিয়ে জান্নাতীদের কাজ করান আর সচেতনভাবে কিছু কিছু মানুষকে দিয়ে জাহান্নামীদের কাজ করান এবং জাহান্নামে প্রবেশ করান এখন আমি যে প্রশ্নটা করেছিলাম যে আমি যে ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে গেলাম মুরতাদ হয়ে গেলাম এবং एग्जांपल देদান ছিল না ছিল না যেহেতু লিখে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আবুল আহবের উদাহরণটা তুললাম আমরা আবুল আহাব কে তো তো সৃষ্টির সময় সে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে তার পক্ষে তো কোন অবস্থা এবং তাকে দিয়ে আল্লাহাক জাহান কাজই করিয়ে নিয়েছে এখন এইটা কিভাবে উনি প্রথমে বলেছেন যে আমি যদি কোন আকাম করি নাস্তিক হয়ে যাই মোরতাদ হয়ে যাই ইসলাম ত্যাগ করি এটার জন্য সম্পূর্ণ দায় আমার এটার পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই এটার জন্য সমস্ত দায়ী আমি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক সক্রিয় ভূমিকা পালন করেন কাউকে কাউকে দিয়ে জাহান্নামীদের কাজ করেন কাউকে কাউকে দিয়ে জান্নাতিদের কাজ করেন এবং আবুল আহাবের জিনিসটা তিনি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছেন আবু আহাবকে মানে একটা বাটা ফেলবেন আবুল আহাব কোনো চয়েসই নাই তার কাছে কোনো বিন্দু মাত্র কোনো চয়েস ছিল না

খারাপ করে না তাহলে এখন আল্লাহ আপনার উপর রহমত করবে অথবা আপনার উপর রহমত করবে না সেটা তো ব্যাপার সে দোষটা আপনার না আল্লাহ যদি মানে সেই দায়ভাব তো আপনার না আমি আল্লাহ আমার উপর রহমত করতে পারেন অথবা নাও করতে পারেন আল্লাহর রসুলের উপর রহমত করছেন তিনি বেশি করছেন আমাদের থেকে বেশি করছেন সুতরাং তার চরিত্র আমাদের থেকে ভালো অন্যান্য আর যার উপর রহমত থেকে আল্লাহ আমি তো রহমতের কথা বলি নাই আপনি তো আপনি তো তার পয়েন্ট মানে অ্যাড্রেস করতেছেন মানে তিনি তো দায়ভার আল্লাহর হাতে দিচ্ছেন আল্লাহ রহমত করলে

এখন আল্লাহ তালা রহমত করলে যদি আল্লাহ রহমত করে তাহলে আপনি কি করবেন ভালো কাজ করবেন এখন কাজটা কি করলো আপনি কি বললেন ভাই মানে আল্লাহ রহমত করলে করে তাহলে আমি করতে পারবো আল্লাহ যদি রহমত করে তাহলে আমি আল্লাহ তাহলে দায়িত্ব আপনি মানে কি সুন্দর করে উনি বলে গেলেন একটা কথা মানে জানা আমরা ভালোভাবে বুঝতে না আপনারা মিস ইন্টারপ্রিটেশন হয়ে গেল কোরআনের মিস ইন্টারপ্রিটেশন হয়ে গেল না মানে ফারেজ ভাই আমি যদি আপনাকে বলি যে আমি যদি আপনাকে টাকা দিই তাহলে আপনি এটা কিনতে পারবেন নইলে কিনতে পারবেন না তাহলে দাইকে কিনছেন কেন কেনার দায়টা আপনার আপনি যে এটা কিনছেন সেটা কি কিবনা সেটার দায়ভার আমার সেটা দায়ভার তো আমার না আপনি যদি টাকা দেন তাহলে আমি কিনতে পারব হ্যাঁ এখন মনে করেন যে আমি একজন হাদিয়া দিলাম 500 টাকা সেই হাদিয়া দিয়ে সে 500 টাকা দিয়ে মত কিনে খা এখন এইটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আল্লাহ তলা রহমত করলে এমন না যে এমন না যে আমি আপনাকে আমি ফরাজ ভাইকে পাঁচশো টাকা দিলাম শুধু এটাই না আমি ফরাজ ভাইকে দিয়ে পাঁচশো টাকা দিয়ে উনি কি কিনবেন সেই কাজটাও কেনাটা করিয়ে নিয়েছি পাঁচশো টাকা দেওয়াটা এবং ওই পাঁচশো টাকা দিয়ে উনি কোন জিনিসটা কিনবেন সেই কেনানোটা করিয়ে নেওয়াটা আসিফ ভাই একটা মজার জিনিস কি জানেন আপনি যখন বললেন যে পাঁচশো টাকার কথাটা এটার সাথে তুলনা কি দিলেন আল্লাহর রহমতের বিষয়টা এখন আল্লাহর রহমত দিয়ে তো আমি মদ খাবো না রাইট আল্লাহ যদি রহমত করে তাহলে তো আমি এটা দিয়ে মদ খাবো না আমি এটা দিয়ে দিনের কথা

প্রথম স্টেপটা আল্লাহকে দিতে হবে যদি দিনের পথে তার মানে দিনের পথে যে যাবে না তারও প্রথম স্টেপটা আল্লাহ ন্যায় নেই দেখে সে দিনের পথে যাচ্ছে না তার মানে এখানে তো আসিফ মহিউদ্দিন যে নাস্তিক হয়েছে সেটা তো আপনি যে বললেন যে তিনি তার দায় ভাগ এই কথার সাথে তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল আপনার পজিশনটা এখন এখন হয়ে যাচ্ছে যে আল্লাহ যেহেতু আসিফ মহিউদ্দিনের উপর রহমত করেন এবং আমার উপর রহমত করেনি সেহেতু সেহেতু আমি এবং আসিফ মহিউদ্দিন সাহেব আমরা দুজন নাস্তিক হয়েছি তাহলে আপনার প্রথম ক্লেম সাথে আপনার এখনকার পজিশনটা কি হলো কন্ট্রাডিকশন হয়ে গেল এই জিনিসটা আমরা একটু কোরআন থেকেও দেখেনি ফরাজ ভাই এই জিনিসটা আমরা একটু কোরআন থেকেও দেখেনি সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে তোমরা ইচ্ছা করো না হ্যাঁ আমি এটা বের করেছি তোমরা ইচ্ছা করো না যদি বিশ্ব জগতের পালন প্রতিপালক ইচ্ছা না করেন আর মানে আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদে বলা আছে আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন মানে আমরা যে দিনের পথে আসার জন্য ইচ্ছাটা করব ইচ্ছাটাই ইচ্ছাটাও যে করবো পড়াটা তো দূরের কথা ইচ্ছাটাও আল্লাহর উপরে নির্ভরশীল আল্লাহ পাক যদি না চান আমরা ইচ্ছাটাও করতে পারবো না তাহলে ভাই আমি যে না হলাম এটার জন্য দায়ী কে আমি নাকি আল্লাহ আবারও প্রশ্নটা করছি আচ্ছা অদ্ভুত ব্যাপার আপনি হচ্ছে যে জিনিসটা একটা সাধারণ ব্যাপার আপনি কেন বুঝতেছেন আলাদা হচ্ছে যে জিনিসটা হচ্ছে আল্লাহ বলছেন যে আমরা তোমরা ইচ্ছা করো না না বলতে আমি ইচ্ছা করি রবল আল্লাহিন তখন হচ্ছে এই কথাটা আল্লাহ বলছেন একদম সত্যি কথা আমি হচ্ছে আপনাকে বলতাম আপনি না দেখানোর আগে আপনি সময় দিলে আমি বলতাম এখন আপনি যে ইচ্ছা করবেন না সেটা হচ্ছে আল্লাহ আপনি ইচ্ছা করলেন না

এই জন্যই কিন্তু আমাদের কাছে এই জিনিসটা ডিফিকাল্ট আপনারা রেফারেন্স দেখাচ্ছেন একটা রেফারেন্স বলতেছেন ঠিকই যেটা লেখা আছে সেটা বলতেছেন কিন্তু ওটা থেকে আমাদেরকে কনক্লুশন দিচ্ছেন একটা ডিফারেন্ট জিনিস প্রথম প্রথম কন্ডিশনটা প্রি কন্ডিশনটা কাজ যাচ্ছে প্রি কন্ডিশনটা যাচ্ছে আলাপাকে যে উনি যদি ইচ্ছা করেন তাহলে আমাদের এই ইচ্ছাটা হবে যে দিনের পথে আমরা যেতে পারবো উনি যদি ইচ্ছা না করেন তাহলে আমাদের সেই ইচ্ছাটা আসবে না মানে আমরা ডিপেন্ডেন্ট

একটা প্রশ্ন করি অমিত ভাই এই যে আমরা যে আলোচনাটা করছি আমাদের মাসুদ ভাই উনি বলছেন যে আমি যে নাস্তিক হয়ে গেছি সম্পূর্ণ পাকের কোনো ভূমিকা নাই এটা আল্লাহ কেন এটা দায় নিতে যাবে আমি আকাম করবো আল্লাহ পাক দায় নিবে নাকি আমি আকাম কম করবো নাস্তিক হয়ে যাবে এটা দায় আল্লাহ নিবে নাকি যৌক্তিক কথা খুবই যৌক্তিক কথা আহ কিন্তু আমি ওনাকে যে হাদিস এবং যে কোরআনের আয়াত দেখালাম সেখানে বলা হচ্ছে আমি এমন কোনো ইচ্ছাও করতে পারবো না আল্লাপাকের হুকুম ছাড়া বা আল্লাপাক যদি ইচ্ছা না করে তাহলে আমি কোনো কিছু করতে ইচ্ছাটা পর্যন্ত না এবং একই সাথে আমি দেখালাম যে আল্লাপাক কিছু মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে জাহান নামীদের দিয়ে জান্নাতিদের কাজ করিয়ে নেন এরপরে যাদেরকে যেই কারণে সৃষ্টি করেছেন তাদেরকে সেই জায়গায় পাঠ প্রেরণ করেন মানে জান্নাতে এবং জাহান্নামের প্রেরণ করেন তাহলে এখন এখন আমি রেফারেন্স গুলা দেখানোর পরে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার দা এখানে কোথায় উনি বললেন যে এই রেফারেন্সগুলো থেকে নাকি এটাই প্রমাণিত হয় যে আমি এটার জন্য দায়ী। আমিন ভাই আপনি তো দর্শকদের থেকে। একটা ছোট কথা বলতে পারি। একটা ছোট কথা বলতে পারি এখানে যদি আসিফ ময়উদ্দিন খোদ अल्लाह হয়ে থাকেন তাহলে আসিফ ময়উদ্দিন যে নাস্তিক হয়েছিল সেটার দায়ভার আসিফ ময়উদ্দিনের উপর এবং আমি যদি খোদ अल्लाह হয়ে থাকি তাহলে আমি বলতে পারি যে আমি যে নাস্তিক হয়েছি তার দায়ভার সম্পূর্ণ আমার 거예요।

হলাম যে আপনি কিনা তাহলে আপনারা একটু থাকেন আমি ভাই তিন চার মিনিট একটু ব্রেক নিয়ে আসছি আপনার একটু কথা বলেন আমি একটু আসছি আচ্ছা ভাই ভাই আপনি বলেন তাহলে আপনি আপনি আলোচনাটা চালান আমি এখনই চলে আসবো ভাই একটু কাজটা সেরে আসি একটু ছোট কাজ হ্যাঁ আচ্ছা আপনার যেবির তাকবির একটা আল্লাহ আলাদা বলছেন যে তোমরা তোমরা ইচ্ছা করো না যদি আল্লাহ ইচ্ছা করো রব আলামিন এখন এই কথাটা জি এটা অবশ্যই সত্যি কথা আমরা স্বীকার করছি এইটা হচ্ছে তার আগে একটা আমাকে দেখতে হবে একটা ইয়ে করতে হবে কি আর তোমার হচ্ছে

একটা সঠিক পথ অনুসরণ করো তারপরে বলছে তোমরা ইচ্ছা করো না যদি আল্লাহ ইচ্ছা মূল কথা তাহলে এখান থেকে কি বুঝা গেল যদি আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ ইচ্ছা করেন তাহলে আর যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে তোমরা এই করলে আমি নিতে পারবো না সঠিক পথ না না আপনি আল্লাহ ইচ্ছা না করলে সঠিক না হ্যাঁ তাহলে তোমরা তোমরা না আমি যদি ধরেন আল্লাহাক ইচ্ছা করলে আমি আল্লাপাক ইচ্ছা করলে আমি ভালো কাজ করতে পারবো হ্যাঁ আল্লাহাক ইচ্ছা যদি না করেন তাহলে আমি ভালো কাজ করতে পারবো না তাহলে এই যে আমি ভালো কাজটা করতে পারতেছি না সেটাও তো আল্লাপাকের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে ভালো এবং খারাপ দুটোই আল্লাপাকের ইচ্ছার ইচ্ছার উপর ডিপেন্ড করে আমার কিছু কথা শুনে না আমার আমি যদি ভালো কাজ করতে চাই বা ভালো কাজ করতে চাই এবং আমার চাওয়াটা যদি ডিপেন্ড করে আল্লাপাকের ইচ্ছার উপরে আমি যদি ভালো কাজ ইচ্ছা আমি যদি খারাপ কাজ করতে ইচ্ছা করি বা ভালো কাজ করতে ইচ্ছা করি সেটা যদি আল্লাহ পাকের ইচ্ছার উপর ডিপেন্ড করে তাহলে তো প্রাইমারি স্টেপটা আল্লাহ পাকের খোদ আল্লাহ নিজের আমার করছে না ইচ্ছার আমি যে নাস্তিক হয়েছি সেটা কেন কেননা পাকের ইচ্ছা হয়নি যে আমি দিনের পথে আসি বা আমি আপনাদের ইসলাম ধর্মের ইসলাম ধর্মের টিকে থাকি এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়নি সুতরাং আপনি তো এই সেন্স থেকে কখনোই বলতে পারেন না যে আমি নাস্তিক হয়েছি আমার সম্পূর্ণ দায় ভারে না আমি নাস্তিক হয়েছি এটা ড্রাইভারটা হচ্ছে আল্লাহ পাকের যেমন আপনি দিনদার হয়েছেন আপনি দিনের পথে আছেন সেটা ড্রাইভার কার সেটাও ড্রাইভার আল্লাহ পাকের কারণ আল্লাহ আপনার উপর আল্লাহ পাকে ইচ্ছা হয়েছে এবং আমার পরে আল্লাহ পাকে ইচ্ছা হয়নি এবং আপনি কিন্তু এই কনক্লুশনের সাথে একমত একমত হয়েও আপনি কোন সেন্সে বিরোধিতা করতেছেন হ্যাঁ আমি আসি আমাকে একটু দেন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যা কি ইচ্ছা তাকে হেদায়েত দান করেন আবার তিনি বলতেছেন তিনি সবাইকে সমস্ত মানুষদেরকে হেদার দিতে পারছেন কিন্তু আবার আরেকটা কথা তিনি বলতেছেন কিন্তু আল্লাহ কথা যেটা আল্লাহ ওয়ার্ড সেটা অবশ্যই ফুলফিল হবে সেটা কি তিনি সেখানেই বলে দিচ্ছেন যে হচ্ছে আমি নিশ্চয়ই মানুষ এবং জিনজাতিদেরকে দিয়ে দিন জাতিদেরকে দিয়ে জাহান পূর্ণ করবো তো এটা আল্লাহর ওয়ার্ড এটা আল্লাহ শয়তানের সামনে যখন বলেছিল যে তোমার শয়তানের সামনে এই কথাটা তিনি বলেছেন যখন বললেন তখন তিনি এই কথাটা তার হবেই হবে সো তিনি সবাইকে হেদার দেন না এইবার বলেন আপনার পয়েন্টটা আমি হচ্ছে আপনি যেটা খারাপ কাজ করতেছেন সেটা আপনার উপরেই আপনি যদি ভালো কাজ মাসুদ ভাই মাসুদ ভাই একটু থামাচ্ছি মনে করেন আমি যদি একটা ধর্ষণ করি কি বলেন আমি যদি একটা ধর্ষণ করি এটা দায়টা কার ভাই আপনার

অবশ্যই সে প্রাপ্ত হবে দু চোখের জিনা হলো দৃষ্টিপাত করে আচ্ছা আরেকটা হাদিস দেখি এই যে বারো নম্বর হাদিস বলা হচ্ছে আদম আদম আল্লাহ হাদিসের জিনার যে অংশ নির্ধারণ করেছেন তা সে অবশ্যই পাবে করবে আচ্ছা আরো দেখি মুসলিমের হাদিস একাডেমি থেকে ছয় হাজার বলেছেন আদম সন্তানের উপর ব্যভিচারের যে ভাগ লিখেছেন নিঃসন্দেহ তা সে পাবে হাদিস সবগুলা সহিদ আহ মহান আল্লাহ তালা এটা হচ্ছে আবুদাউদ্দ শরীফের তাহাকে কৃত একটা অংশ জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে তারপর আরো দেখি আল্লাহিচারের অংশ লিখে রেখেছেন তা অসংখ্য আমি যে জিনাটা করব বা ধর্ষণটা করব সেটা পাক আগেই লিখে রেখেছেন একটু আগে আমি যে রেফারেন্সটা দেখিয়েছি সেখানে দেখিয়েছি যে পাক জান্নাতিদের কাজ করিয়ে নেন জাহান্নামিদের কাজ করিয়ে নেন তাহলে ভাই কেউ যদি ধর্ষণ করে

করার পরে যারা শিখাইছিলেন সে ভালো কাজ করলো করার পর যারা কোন আল্লাহ শিশু নিচ্ছেন দুটো শিশু নিচ্ছেন দুটো শিশু হ্যাঁ দুটো শিশু নিচ্ছেন এখন দুটো শিশুকে আমি হচ্ছে তাকে ভালো কাজ শিখালাম খেলানোর পরে বলে দিলাম এটা ভালো কাজ ওটা ভালো কাজ ওটা ভালো কাজ ওটা ভালো কাজ ওটা ভালো কাজ তুমি যদি করো তাহলে আমি হম

যেগুলো বললাম তুমি শুধু দাও আমি যদি এই বলি যে তুমি ছুড়িতে খোঁচা দাও এই তোমার হাতে পেন দিলাম আজকে স্কুলে যাবা একেবারে মনে করে যাদের মনে একবার রক্ত বের করে দেওয়া তুমি বললাম আমি বললাম না এটা ভালো কি খারাপ এইবার যখন হচ্ছে সে আমার কাছে আসলে খুব মার দিলাম হ্যাঁ ভাই আপনি কিন্তু আমি কিন্তু আগে বলছি যে আপনি কিন্তু দুইজনকেই দুই পক্ষতে দুই পক্ষতে কিন্তু দুইটা সাইডে বলেন নাই কথা নাই হ্যাঁ তাদের কাজকর্ম তাদের কাজকর্ম যদি বলা এরকম হয় আমি তো একজনকে শিখাইলাম আমি তো তাকে অপশন দিচ্ছি না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি মানে তার যে কাজকর্ম সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আমি তাকে কি বলতেছি না বলতেছি সেটা চল উপর এটা ঠিক আছে এখন এখন আমার মনে হচ্ছে একটা হচ্ছে কি প্রথমে আল্লাহ ইচ্ছা করেন তারপরে আমরা ইচ্ছা করি মানে আমাদের না সেটা তো আমরা কাজ করি না ইচ্ছা করার পরে তো কাজ করি আচ্ছা এই দুটো কি আপনি কি আলাদা করতেছেন মানে দুইটা আলাদা কাজ ধরতেছেন নাকি যে ইচ্ছা করার একটা পার্ট কাজ একটা পার্ট কারণ এটা কিন্তু একটা সিঁড়ি মানে স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে প্রথমে আল্লাহ চাইতে হবে এরপরে আমরা চাবো তার চাওয়ার উপর ডিপেন্ড করে তারপরে আমরা ওই চাওয়ার উপর ডিপেন্ড করে কাজ করব যেটা অলরেডি ফিক্স নাকি তার বীর অনুযায়ী যেটা অলরেডি আমাদের জন্ম হওয়ার আগেই ফিক্স যে আমি কি করব না করব ঠিক আছে এরপরে ওই কাজের উপর ডিপেন্ড করে আমি মানে আবার শাস্তি পাচ্ছি বা মানে ইয়ে মানে জান্ন পাচ্ছি বা জান্নাত পাচ্ছি জিনিসটা কি মানে কোনো সেন্স ম্যাক করে ভাই আচ্ছা আমি আপনাকে একটা বললাম যেটা হচ্ছে আপনি যে প্রশ্ন যেটা আমি করতে চাইছিলাম সেটা কি আমি প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেন যে আমরা ইচ্ছা করি হ্যাঁ এই ইচ্ছাটা কি করেন কি ইচ্ছা করেন বলুন

বদলে অন্য একজন প্রমোশন পাইলো এটা কার ইচ্ছার উপর ডিপেন্ড করলো আমার বস আমার অবশ্যই যাচ্ছে অবশ্যই যাচ্ছে কেন যাচ্ছে কেন যাচ্ছে আমি বলে দিই আমি যে প্রমোশনটা পাইলাম না আমার যদি প্রমোশনটা পাওয়াটা একমাত্র ডিপেন্ড করে আমার বসের উপরে আমি যদি প্রমোশনটা না পাই সেটা কার ইচ্ছার উপর ডিপেন্ড করে কার ইচ্ছার উপর ডিপেন্ড করে ইয়ে পাচ্ছি না আমার বসের ইচ্ছার উপর ডিপেন্ড করে পাচ্ছি না আমার ভালো কাজ করার ইচ্ছা যদি ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার পরে আমি যে ভালো কাজ করতে পারতেছি না বা আমার আমার যে ভালো কাজ হচ্ছে না আমি যে খারাপ কাজ করতেছি সেটাও

পারতেছেন না আমি বারবার বলছি আপনি ভালো কাজ করতে পারতেছেন না ভালো পথ নিতে পারেন না হ্যাঁ ভালো পথ নিতে এখন ভাই ছোট কথা না এখানে একটা ভুল ভাবে উনি বললেন মাসিক ভাইয়ের ভুল কথাটা একটু সংশোধন করে দিই আমি যে ভালো কাজ করবো এই ইচ্ছাটা যে আমি করলাম ভালো কাজ করা দূরের কথা ভালো কাজ এখন আমি করিনি কিন্তু ভালো কাজ কাজ এখন পর্যন্ত আমি যেটা বলছি একটু শুনে নিন যে ভালো কাজটা এখন আমি করি নাই আমি ভাই একটু শোনেন না কথাটা একটু শেষ করতেছেন ভালো কাজটা যে আমি করব সেটার যে ইচ্ছাটা আমার ভেতরে আসবে সেই ইচ্ছাটাই তো নির্ভর করতেছে আল্লাহর উপরে আল্লাহ কোরআনে বলে দিয়েছে পরিষ্কার এই ইচ্ছাটাও আমি করতে পারবো না আল্লাহর ইচ্ছা ছাড়া সেই ইচ্ছাটাও আমি করতে পারবো না ভালো কাজ করা না করা পরের ব্যাপার সেটা তো পরের ব্যাপার এখন আমি ইসলামে ফেরত আসবো ইসলামে আমি ফেরত আসবো বা ইসলামকে আমি গ্রহণ করব এই ইচ্ছাটা নির্ভর করতেছে সম্পূর্ণ আল্লাহর উপরে সেটা আসবো কি আসবে না সেটা পরের ব্যাপার সেটা এখনো যাইনি আমি সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে আল্লাহর উপরে আল্লাহ যদি চায় তাহলে আমার মনে সেই ইচ্ছাটা জাগ্রত হবে যে ইসলামকে আমি গ্রহণ করব। আর আল্লাহ যদি না চায় তাহলে সেই ইচ্ছাটা কখনোই জাগ্রত হবে না যে আমি ইসলামকে গ্রহণ করব। তাহলে এই দায় ভাতটা আপনি বলতে চাচ্ছেন এই দায় ভাতটা সম্পূর্ণ আমার এই এর পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই এই হচ্ছে আপনার লজিক আপনি নিজে নাস্তিক হয়েছেন মানে ধরেন আমি ইসলামের কন্টেক্সে আমি আমার পক্ষে কোন মানুষের পক্ষে সম্ভব না নাস্তিক হওয়ার ইচ্ছা পোষণ করা যদি না আল্লাহ পাক তাকে দিয়ে সেই ইচ্ছাটা পোষণ করায় এবং আল্লাহ পাক জাহান জন্য যাদেরকে সৃষ্টি করেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান নামীদের কাজই করিয়ে নেন যে নাস্তিক হবে তাকে আল্লাহ পাক জাহান জন্য সৃষ্টি করেছেন তাকে দিয়ে আল্লাহ পাক নাস্তিক হইয়ে নিচ্ছেন করিয়ে নিচ্ছেন কাজ করিয়ে নেন উদাহরণ দিই হ্যাঁ এবার অনেকক্ষণ তর্ক হলো এবার আমি একটা উদাহরণ দিই আপনি একটু মনোযোগ দিয়ে শুনলেন যদি আমাকে একটু উদাহরণটা শেষ করার সময় দেবেন আচ্ছা এখন মনে করেন যে আমি আপনাকে বললাম মানে এখন এটা একটা পাহাড় একটা পাহাড় উঁচু পাহাড় আমি নিচে আছি আমি আছি আপনি আছেন সবাই আছেন নিচে আছে এখন নিচে আছে এইবার এইবার আল্লাহ তালা মনে করেন যে আল্লাহ তালা ইচ্ছা করলেন যে আমি মাসুক বিন আবরাত আমি পাহাড়টা উপরে উঠবো পাহাড়টা দিয়ে বেয়ে উপরে উঠবো তখন তিনি ইচ্ছা করলে আমিও ইচ্ছা করবো যে হচ্ছে আমি পাহাড়টা দিয়ে বেয়ে উঠবো এখন এইবার ইচ্ছে করে আমি এখন পাহাড় চাকর বেবে বেবে উপরে উঠলাম উপরে উঠলাম উপরে উঠলে আমার মুক্তি আমি জান্নাতে চলে যাবো উপরে উঠলে মুক্তি বা জান্নাতে মনে যাই বলে না বা যেটাই মনে আসে সেটা উপরে উঠে চলে আর যাদের ব্যাপার আল্লাহ তালা ইচ্ছা করেন নাই তারা ধুর ফাতা ওই অথানিটা উঠবো আমি নিচেই থাকি নিচের ব্যাপারটা সে যে ধুর বললো এই ইচ্ছাটা সে কোথা থেকে পেলো এই ধুর বলার ইচ্ছাটা আপনি কি বলতে মানে ধুর বলা যেতে সে তো স্বাভাবিকভাবে সে তালা তালা তাকে নো নো নো

আমি অনেক কিছু অনেক কিছুই করবো একটু অধৈর্য ধরেন দেখেন আগে বলা যায় আহ আচ্ছা ঠিক আছে একটু দেখেনি ফারাজ ভাই নাহলে এটা ইয়া হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বলেন বলেন তাহলে দেখেন এই যে এই যে দেখেন 29 নম্বর বলা আছে তোমরা যা ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ সৃষ্টি কোলে রব আল্লাহ ইচ্ছা করেন এখানে ইচ্ছা করার কথা বলা আছে আমি ভাই আমি আগের আয়াত পরের আয়াত সব দেখাবো একটু আমার আয়াতগুলো দেখে এই আগের আয় দেখালে তো এই হয়ে ভাই আগের আয়াত যদি আমি দেখাই তাহলে এই আয়াতটা কি মিথ্যা হয়ে যাবে নাকি আগের রাতে বলা আছে এর পরের রাতে যেটা আমি বলবো সেটা কিন্তু না আমি আগের রাতে এর পরে আয়াত এটা কি আগের রাতে বলা আছে ভাই না বলা নাই তো এই আয়তটাও করতে হবে আগের আয়তো আমি দেখাবো না আপনি চাচ্ছেন আগের আয় দেখতে আগের রায়তো দেখাবো না কিন্তু এই আয়তটা তো আছে এই তো তাতে মুছে যাচ্ছে না আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখাতে দেবো এটা হচ্ছে একটা আয় সুরাতের উনত্রিশ নম্বর আয়াত সুরা বাকার সাত নম্বর আয়াতে বলা আছে আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাদ মানে আল্লাহ আল্লাপাকি নাস্তিকদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং চোখ সমূহে পর্দা লাগিয়ে দিয়েছেন কি একটা অবস্থা মানে তারা যেন সত্যকে দেখতে না 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 সত্যকে শুনতে দেওয়া যাবে একটা আয়াত কে কেন কোথাও দেওয়া যাবে না এটা আপনাকে ভাই যে মাঝখান থেকে একটা আয়াত কোরআনের একটা আয়াত কে দেওয়া যাবে না এটা আপনাকে কোন পৃথিবীর কোন কেতাবে কোন মহাদ্দিস বলছে কোন মানে আলেম বলছে যে কোরআনের একটা আয়াত কখনো দেওয়া যাবে না পুরো কোরআনটা দিতে হবে একসাথে

আমরা তার সৃষ্টি করার আগেই কিতাবে লিপিবদ্ধ আছে সুরা কাসা আটষট্টি নম্বর আয়াতে বলা আছে আপনার পালন করতে যা ইচ্ছা এই যে দেখেন আপনার পালন যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা মনোনীত করেন সুরা ইব্রাহিমের সাতাইশ নম্বর আয়াতে বলা আছে এবং আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন সুরা ইমরানের ছয় নম্বর আয়তে বলা আছে তিনি মাতি গর্ভে তোমাদেরকে আকৃতি দান করেছেন যেভাবে ইচ্ছা করেন সেভাবে সুরা আল সুরা আনামের ১১২ একশো বারো নম্বর আয়তে বলা আছে তোমার রব যদি ইচ্ছা করতো তবে তারা তা করতো না মানে কোনো কেউ যদি কোনো কিছু করে আল্লাহ তোমার রব যদি ইচ্ছা করতো তাহলে তারা সেটা করতো না সুরা ফুরকানের দুই নম্বর আয়তে বলা আছে যথাযথিত আকৃতি দান করেছেন সুরা নম্বর আঠারো সতেরো নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ যাকে পথ সৎপথে চালান সেই সৎপ্রাপ সৎপথ এবং যাক তিনি যাকে তিনি যাকে তিনি যাকে পথপ্রশ্ন করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না সুরা নম্বর সাত নম্বর একশো আটাত্তরে বলা আছে যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথপ্রাপ্ত হবে আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত এই যে এই যে দেখেন সুরা আটষট্টি নম্বর সুরা তিরিশ নম্বর আয়াতে যেটা বলা আছে আল্লাহর অভিপ্রায় ব্যতিরিকে তোমরা কোনো অভিপ্রায় পোষণ করতে পারবে না এটা হচ্ছে আমার মানে এই মুহূর্তে লাস্ট রেফারেন্স এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রেফারেন্স আল্লাহর অভিপ্রায় ব্যতী রেখে তোমরা কোনো অভিপ্রায় পোষণ করবে না এটা সৌদি আরব থেকে সপ্তাহিত যে অনুবাদটা সেটা আমরা দেখি আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা পোষণ করবে না নিশ্চয়ই আল্লাহ মহাগেন এটা পরে নেই তাফসিকটা কি দেখি অর্থাৎ আল্লাহর ইচ্ছা না হওয়া পর্যন্ত কাহারও ইচ্ছা পূরণ হয়ে তাফসির থেকে আমি দেখাচ্ছি আল্লাহর মঞ্জুরি ব্যতীত কেহ নিজেকে হৃদায়ত করিতে ইমান অনায়ন করিতে এবং নিজের কোনো উপকার করিতে সক্ষম নহে অর্থাৎ কে হৃদয়তের উপযুক্ত আল্লাহ তালা জানেন ফলে তিনি উপযুক্ত ব্যক্তির জন্য যাবতীয় উপকরণের ব্যবস্থা করিয়া দেন আজ যে ব্যক্তি বিভ্রান্ত হওয়ার যোগ্য তাকে হেদায়েতিতে বঞ্ছিত করেন মানে পুরো জিনিসটা আছে আল্লাহর ইচ্ছাधीन আল্লাহ যাহাকে ইচ্ছা হেদায়েত দান করেন আর যাহাকে ইচ্ছা পথহারা করেন আল্লাহ যাহাকে হেদায়েত দান করেন কেহ তাহাকে বিভ্রান্ত করিতে পারে না আর আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন 이게 দেখেন আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন মানে আল্লাহ কাউকে কাউকে বিভ্রান্ত করেন আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহাকে হেদায়েত দিতে কেহ তাহাকে হেদায়েত দিতে পারে না আর অত্যাচারীদের জন্য তিনি যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা যেই আমি যেই কয়টা কথা বলেছি প্রত্যেকটা সাপেক্ষে রেফারেন্স দিয়েছি

হ্যাঁ তিনি জাহানের কাজ করিয়ে যে তিনি করিয়ে নেন তিনি তাদেরকে এখন তিনি করলো তাকে ভাই করিয়ে যদি আমাকে দিয়ে যদি কেউ করিয়ে নেয় তাহলে তো সেই তো করলো ধরেন একটা কাজ করিয়ে নেয় মনে করেন আমাকে বলা হলো যে স্বামী মোসমান আমাকে বললো যে তুমি তোমার তুমি দুইটা খুন করে আসো খুন তোমার করতেই হবে তুমি করতে বাধ্য তুমি করতে একদম বাধ্য আমার নির্দেশ তুমি করতে বাধ্য তখন তো ভাই আমি তো যখন বাধ্য হবো তখন তো আমার করতেই হবে এবং তখন আমাকে থানা পুলিশ ধরলে তো আমি বলবো যে আমাকে তো এই লোক তো আমাকে দিয়ে করাই নিতে আমি তো নিজে ইচ্ছে করে আমাকে তো সেই ভদ্রলোকটা স্বামী করাই নিল ভাই আমাকে তো আমি এখানে আমার দোষ কোথায় আমাকে বাধ্য করছে আমি তো বাধ্য হয়েছি করতে বলি এখন 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 স্বামী মোসমান তো আমাকে করাতে বাধ্য না সেখানেও আমার কিছু না কিছু স্কোপ থাকে সেখানেও আমার কিছু না কিছু স্কোপ থাকে যে আমি কাজটাকে দিনাই করবো কারণ স্বামী মোসমানের এত ক্ষমতা নাই আমাকে দিয়ে কোনো একটা কাজ করানোর মতো এত ক্ষমতাশালীও স্বামী মোসমান আসলে না হয়তো আমি সেই সময়ে নিজের মাথায় নিজে গুলি করে দিতে পারি গুলি করে দিয়ে আমি মরে যেতে পারি তাহলে আমার ওই খারাপ কাজটা করতে হলো না এমনও করতে পারি আমি কারণ স্বামী মোসমানের সেই ক্ষমতা নাই আমাকে মরা থেকে আবার বাঁচায় তুলতে কিন্তু স্বামী মোসমানের থেকে অনেক 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 ক্ষমতাবান হচ্ছে আল্লাহ পাক তিনি যে কাজটা আমাকে যে করাবেন সেটা তো আমার না বলার কোনো স্কোপই নাই সেটাকে আমার দিনাই করার বা সেটার অন্যথায় করার

ডিনায়ও করতেছিলাম যে হ্যাঁ খারাপ কাজটার দায়ভার আমার ভালো কাজটা দায়ভার আল্লাহ মানে ভালো কাজটা করার ইচ্ছা আল্লাহ পাক থেকে আসবে খারাপ কাজটা করাটা আবার একটু আগে তাকে যখন একটু পরে যখন আপনি তাকে ইয়া দেখাইলেন রেফারেন্স দেখাইলেন যে আল্লাহ বিভ্রান্তও করে এবং সেটাও আমার ইচ্ছার আমার কাজের উপর ডিপেন্ড না ডিপেন্ডেন্ট না আল্লাহ নিজের ইচ্ছে বিভ্রান্ত করান সেটাও তিনি মেনে নিলেন মানে একই সাথে তিনি অনেকগুলা একটা দুইটা না অনেকগুলা কন্ট্রাডিক্টরি বিলিভ রাখেন একই সাথে মানে মানে আমি যেটা একটু শেষ করি তাহলে ভাই যে আমার পক্ষে তো সম্ভব না আল্লাহ কোনো কিছু আমাকে দিয়ে করাচ্ছে সেই জিনিস স্বামী ওসমান বা শেখ হাসিনা আল্লাহ থেকে হ্যাঁ হ্যাঁ মানে আমার আমারও কিছু একটা মানে আমারও কিছু ক্ষমতা থাকতে হবে সেখানে আমি তার ইয়াটা যেন ডিনাই করতে পারি সে যদি এমন একটা কাজ বলে যে কাজটা আমি আসলে করতে চাই না তাহলে হয়তো আমি সেটা ইয়া করতে পারি কিন্তু আল্লাহ যখন সেই কাজটা আমাকে দিয়ে করাবে তখন তো আমার পক্ষে তো দিনাই করা বা আমার পক্ষে তো সেটা বিয়া করা তো কোনো অবস্থাতেই সম্ভব না কিভাবে সম্ভব ভাই একটা বিং যেটা চাচ্ছে আপনাকে দ্বারা করাইতে আপনি আপনার ইচ্ছা দ্বারা বা আপনি আপনার চেষ্টা দ্বারা অমনিপটেন্ট বিং এর ইচ্ছার বাইরে যায় কাজ করবেন অমনি মানে সর্বশক্তিমান কোন সত্তার স্রষ্টার ইচ্ছার বাইরে যায় তার আওতার বাইরে আপনি কাজ করবেন সেখানে তো ভাই আপনাকে আল্লাহ থেকে বড় কিছু হতে হবে আল্লাহ তো যদি কইরাও ফেলেন আপনি

আমি তার ইচ্ছা মতোই চললাম তাহলে আমার দোষটা কোথায় মানে এই সিম্পল জিনিসটা উনি কেন মানে এতক্ষণ ধরে কাছে আমি বুঝলাম না আচ্ছা আমাদের সাথে আবুল ফজল ভাই যুক্ত হয়েছেন আবুল ফজল ভাই আপনি তো শুনলেন ভাই আমি আপনি কি বলবেন এই বিষয়ে আসিফ ভাই আমার মনে হয় থ্যাংক ইউ গুলো দেখার জন্য রেফারেন্স দেখানো সরি আপনি ভাই আমার মনে হয় আপনি যত রেফারেন্স দেখানো দরকার ছিল সেগুলো আপনি দেখায়ও দিয়েছেন এবং এটা খুব ক্লিয়ারলি খুবই খুবই ক্লিয়ারলি এটা বোঝা গেছে যে উনি একই সাথে কন্ট্রাডিক্টরি বিলিভ রাখতেছেন খুবই এক মানে আপনি যখন দেখা দিচ্ছেন যে আপনি কোনো খারাপ কাজ করলেও সেটা দাইভার আল্লাহর উপর পড়তেছে সেটা তিনি মেরে নিয়ে একবারে ঠিক পরের মুহূর্তে বলতেছেন না এটার জন্য আপনি আপনি দায়ী এখান থেকে ভাই একটা কনক্লুশনে আসা যায় যে অবশ্যই উনি একজন ভদ্রলোক যে যতক্ষণ কথা বলেছে খুব ভদ্রভাবে কথা বলেছে ভদ্রলোক এবং এই ভদ্রলোক দেখেন মানে শুধুমাত্র মেন্টাল পিস পাওয়ার জন্য তারা তাদের মগজটাকে কিভাবে মানে

আ আচ্ছা চাবিদ পাওয়াটাই বলেন আপনি ভাই হ্যাঁ আছে ভাই আপনি যে হাদিসগুলো হাদিস এবং কোরআনের আয়াতগুলো আপনি দেখাইলেন আপনারা দেখাইলেন এই হাদিসগুলো থেকে কোরআনগুলো থেকে আমার একজন সাধারণ দর্শক হিসেবে এটাই মানে এই উপলব্ধি হচ্ছে যে এই হাদিসগুলো এবং কোরআনগুলোর আয়াত থেকে এটাই বোঝা যায় যে মানুষকে কে বা চাবিদ পুতুল ছাড়া আর কিছুই প্রতিমান করে না ইসলামী ফিলোসফি এখন উনি যদি এটা অপজিট ফিলোসফি যেটা চাবিদ বা পুতুল মানে ফেট বা ডেস্টিনি এইটার অপোজিট ফিলসফি হচ্ছে আপনার ফ্রি উইল উনি ওনার যে আর্গুমেন্ট ফ্রি উইল আছে মানুষের এইটার সপক্ষে যদি উনি কোনো কোরআন হাদিসের দলিল দিতে পারেন তাহলে সেটা একটু ওনার কাছ থেকে নিয়ে নেবেন আসিফ ভাই আর যদি দিতে না পারেন তাহলে শুধুমাত্র কথার প্যাচে মানে দীর্ঘায়িত করা তো ওনার বক্তব্যটা কোনো মানে হয় না এটা একটু আপনার কাছে আমার অনুরোধ আছে ভাই ফারাজ ভাই জিও ভাই আমাকে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি একই কথা বারবার বলছেন ঘুরে ফিরে একই কথাই বলছেন কিন্তু ওনার জিনিসটা সেন্স নাই করলো না একবারও

চাবিদা পুতুল টুতুল এগুলো তো হাতিসে লেখা নাই উনি এগুলো নিয়ে পেটাবে উহ কেন এই চাবিদা পুতুল টুতুল বলতেছেন এটা নাই যেটা হাদিসে লেখা আছে সেটাই বলেন না কেন আল্লাহ জাহান্নাতি জান্নাতিদের কাজ করিয়ে নেন করিয়ে নেন

আমি ক্লারিফাই করে দিই যে আমি এটা উপমা হিসেবে ব্যবহার করছি এখন উনি যদি এই উপমাটা নিয়ে তেনা পেছান তাহলে সেটা হবে একটা বুদ্ধিবৃত্তিক বা দার্শনিক অসততা এখন উনি যদি জাস্ট এই চাবিদা পুতুলের উপমাটা নিয়ে মানে লং টার্ম আরো লং টানেন আরো দীর্ঘ সময় টানেন তাহলে সেটা একটা অসততা হবে আমি আশা করব আমাদের এই যে দর্শক ভদ্রলোক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে উনি এই অসততাটা না করে দলিল দেখাবেন আমাদের যেটা দিয়ে আমরা ফ্রি উইল মানুষের আছে সেটা আমরা বুঝতে পারি আপনি যদি দলিল দেখাতে পারেন ভাই দেখান আমরা দেখতে চাই আচ্ছা দলিল এখন আপনারাই তো দলিল দেখালেন এখন আমি তো একটা আয়াত বলেইছি যেখানে আল্লাহ তালা বলছেন যেটা আমি আপনি দেখালেন হচ্ছে লাস্টের আয়াতটা উনত্রিশ নাম্বার তার আঠাশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের যাদের ইচ্ছা হয় তারা আমি বারবার এই কথাটা বলছি তোমাদের যাতে ইচ্ছা হয় সুতরাং তারা একটা ভালো পথ অবলম্বন করো মানে একটা ভালো পথ ভালো পথ কোর্স এটা বলছেন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি এবার বলেন যে আপনি বলতেছেন যে জান্নাতের জান্নাতের কাজ আমল করিয়ে নেন ঠিক আছে আপনি উদাহরণটা দিলেন আপনাদের উদাহরণটা আমি বলি যেখানে আপনি বলছেন স্বামী ওসমান বা হোয়াট এভার যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি একজন ব্যক্তি একজন খুবই প্রভাবশালী সারা পৃথিবীর মধ্যে আমি তাকে ধরে নিলাম মানুষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এমন একজন ব্যক্তি আপনাকে দিয়ে বললো যে আপনাকে এই খুনটা করতেই হবে

মানে মানে নেয় যখন একটা জিনিস একজন বিং যার সব পাওয়ার আছে আমি তাকে বিলাই করতে পারবো না এমন একটা বিং যখন কিছু করিয়ে নিচ্ছে ভালো খারাপ কিছু করিয়ে নিচ্ছে সেটা আমি তো বিদায় করতে পারবো না সেটা তো আমি ভাই আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে মাসুক ভাই বোধহয় আজকে খুব একটা বেশি প্রস্তুতি নিয়ে আসেননি আমাদের লাইভে এই কারণে হয়তো আমি আমি হয়তো বলছেন আমি মাসুক ভাইকে বলছি ভাই আমাদের কাছে না মনে হচ্ছে সবিরোধী আপনি যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছেন আমি এটাইট করি আপনাকে যে আপনি অত্যন্ত ভদ্রভাবে আমাদের সাথে আলোচনা করেছেন চেষ্টা করেছেন যুক্ত কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে যে আপনার কথাটা সবিরোধী হচ্ছে এবং আপনি একই কথাই বলছেন বারবার আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্ট হচ্ছে এটা আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি কিন্তু তা সেই সাথে আমরা আমরা মনে করছি যে আপনি এটাoverlineতে কথা বলছেন তো আপনার যদি একটু সময় লাগে যে আপনি একটু সময় নিয়ে ব্যাপারটা চিন্তা করে হয়তো আজকে হটাত করে আমাদের লাইভে চলে এসছেন আপনি হয়তো প্রস্তুতি নেন নাই বা কিভাবে তর্ক করতে হবে কিভাবে বিতর্ক করতে হবে সেই জিনিসটা হয়তো আপনি একটু এলোমেলো হয়ে গেছে তার আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি যদি চান তাহলে আপনি একটু সময় নিতে পারেন আপনি কালকে আমাদের লাইভে যুক্ত হয় শুরুতে যুক্ত হয় আপনার যত যুক্তি আছে এবং আপনার যত রেফারেন্স আছে সব আমাদেরকে দেখিয়ে আমাদের একদম দাঁত মুখ ভেঙে দিতে পারেন নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে পারেন আপনি এই অফারটা আমি দিয়ে রাখলাম যেন আপনার সুবিধা হয় কিন্তু আজকে ভাই আমার আমার একদমই মনে হচ্ছে আপনার কথা সম্পূর্ণ স্ববিরোধী স্ববিরোধতা পরিপূর্ণ তবে এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আপনি খুবই ভদ্রভাবে খুবই চেষ্টা করেছেন যৌক্তিক ভাবে আলোচনা করেন কিন্তু আপনার যুক্তিগুলাকে আমাদের কাছে ইয়া মনে হচ্ছে অসুখ ভাই আমার শুধুমাত্র এটুকুই বলার যে হচ্ছে যদি আল্লাহ আপনার যে হাদিসটা দিচ্ছেন ওটা যদি আমরা আক্ষরিক অর্থেই ধরে নিই যে আল্লাহ করিয়ে নেন আমরা ওটা আক্ষরিক অর্থেই ধরলাম আমরা পর তো জায়গা রান্না আমি আক্ষরিক অর্থেই ধরলাম যে তিনি তিনি হচ্ছে যে আল্লাহ তালা তোমার আমাকে দিয়ে জান্নাতির আমল কাজ করিয়ে নেন আর আবার আমাকে আমার শয়তানকে দিয়ে ইংলিশকে দিয়ে জাহান্নামীদের আমল করিয়ে নেন এইটা এখন কাজটা তো কে করছে আমি করছি অথবা করতেছে বা রসুলকে আমল করিয়ে নিয়েছেন তাহলে আবার যদি হচ্ছে যে অন্যায় কাজ করছে আবুল হাব যে কাজটা করেছেন যার কারণে সে জাহান্নামি হয়েছেন আল্লাহ তালা তাকে ধরেন আমি সে কাজটা সে করিয়ে নিয়েছেন কিন্তু সে কাজটা তো সে করেছে আপনি তাহলে এবার আপনি নিজের হাতে সেটা অর্জন করেছেন কিন্তু সে যেই আপনাকে যা করাই করুক কিন্তু আপনি তো হচ্ছে নিজের হাতে সে কাজটা করছেন এখন দোষটা টাকা মানে আপনি একটা রোবট তৈরি করলেন সেই রোবটটাকে দিয়ে আপনি বললেন রোবটটাকে এবং আপনি কফি মেশিনটা ভেঙে রাখলেন যেন রোবটটা কফি কফি তৈরি করার সময়ই যেন সেই কফি মেশিনটা ভেঙে ফেলা এমন ভাবে ভেঙে রাখলেন যেন কফি তৈরি করার সময়ই সেটা ভেঙে যায় এবং তারপরে রোবটটা কফি তৈরি করতে গেলো এবং সে কফি মেশিনটা ভেঙে ফেললো যেটা আপনি আগে থেকে প্ল্যান করে রাখছেন এইভাবেই করবেন এইভাবেই হবে পুরো জিনিসটা কফি মেশিনটা ভাঙবে এরপর আপনি রোবটটাকে একটা লাঠি দিয়ে বাইরা বাইরা ভাঙচুর করে বললেন যে সালার পর তুই কেন আমার কফি মেশিনটা ভাঙলি বদমাইশ তুই একটা মানে শয়তান তুই একটা ইতর তুই একটা এইটা কেন কফি মেশিনটা ভাঙলি আপনি পুরো জিনিসটা প্ল্যান করলেন আপনি সেই জিনিসটা করা করাইলেন তাকে দিয়ে কফি মেশিনটা ভাঙাইলেন আপনি এবং সে যেহেতু ওই কফি মেশিনটা মানে হাতটা তার অবশ্যই হাতটা তার এই কারণে তাকে আপনি

ধরেন আপনার কোন একজন বন্ধু আছে বন্ধুকে দুই গালে দুটো মানে জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি দুই গালে দুটা চড় দিতে হবে কষায় দুটো চড় দিতে হবে আপনাকে গান পয়েন্টে রেখে তো এই কাজটা করতে বললো এখন এটা কি আপনার ফ্রি উইল ছিল আপনি নিজের ইচ্ছা করেছেন নাকি আপনি এটা ফোর্সফুলি আপনাকে এই কাজটা করানো হয়েছে গান পয়েন্টের সামনে সুতরাং ফোর্সফুলি ফোর্সফুলি আচ্ছা এখন আল্লাহ পাক চাচ্ছেন আমাকে জাহান্নামে নিবেন আল্লাপাক আমাকে দিয়ে জাহান নামের কাজ করিয়ে নিতে চাচ্ছেন হ্যাঁ এখন একজনে আমি প্রথমটাতে কি তুলনা দিলাম একজন ব্যক্তি একজন মানুষ আমাকে গার্ড পয়টা রাখছে আর দ্বিতীয় তুলনাতে কি আসতেছে আল্লাপাক যিনি পুরা মহাবিশ্ব তৈরি করেছেন পুরা ব্রহ্মাণ্ড মানে কসমসের সবকিছু তার আন্ডারে চলে তার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না এখন তিনি ইচ্ছা করেছেন যে আমি জাহান নামে যাব বা আমার দ্বারা জাহান্নামী আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নেবেন এখন ওয়াজ আই ফোর্স টু ইট বা আমার কি এই এটাকে দ্বারা ফোর্স করানো হয়েছে নাকি আমার এটার মধ্যে আমার কোনো ফ্রি উইল ছিল আচ্ছা আপনি দুটো যেটা দুটো হচ্ছে সম্পূর্ণ দুটো একটা মানে প্লট বললেন দুটো একদম প্লট একটা হচ্ছে গান পয়েন্টে আপনাকে বাধ্য করা হলো চরমাতে বা মনে করেন একজন খুন করতেই আর আলসে বাধ্য হলাম হচ্ছে আর অপর সাইড আপনি বললেন যে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ইচ্ছা করলে আপনি ভালো কাজ করতে পারবেন অথবা আপনি আল্লাহ ইচ্ছা করলে আপনি খারাপ কাজ করবেন মানে আল্লাহ ইচ্ছা না 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 আল্লাহ ইচ্ছা করলে এবং আমি খারাপ কাজ করলাম আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে আপনি যে এই দিকটাকে আমরা যে রেফারেন্সটা দেখলাম যে আল্লাহ জাহান্ন কাজ করিয়ে নেন ঠিক সেই সেন্স থেকে বলতে যে আল্লাহ ইচ্ছা করলেন এবং আমাকে দ্বারা জাহান্ন কাজ করিয়ে দিলেন এইখানে কি আমার ফ্রি উইল ছিল নাকি আমি আই ওয়াজ ফোর্সড ইনটু ইট এখন এবার আমাকে যেটু এবার আমাকে বলতে দেন একটু শুনি যে আল্লাহ তাআলা কি আছে আপনাকে গান পয়েন্ট দিয়ে বলেছেন যে তুমি এটা করোই আল্লাহ পাকের কি গান পয়েন্ট রাখতে হবে যিনি পরম করুণাম যিনি মানে সর্বশক্তিমান সত্তা তাকে কি গান ইউজ করতে হবে নাকি তার ইচ্ছাটাই ওই গানের থেকে হাজারো মেশিন গান থেকে হাজারো অ্যাটম বোম থেকে মোর থ্রেটনিং এন্ড মোর পাওয়ারফুল এখন মানে গানের থেকে কি গানের থেকে কি আল্লাহর পাওয়ার বা আল্লাহর ইচ্ছার পাওয়ারটা কম অবশ্যই গান দিয়ে কাজ গান অনেক সময় করানো যাবে না অনেক কাজ কাউকে দিয়ে কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে সেটা সাথে সাথে হয়ে যাবে এই বিষয়ে আমরা নিশ্চিত ইডি আপনারা যখন মুসলমান হিসেবে অবশ্যই বলতে হবে যে ডানকান পুরো মহাবিশ্ব যদি এক সাইডে থাকে তাও তার তার থেকেও বেশি পাওয়ারফুল হবে আল্লাহর ইচ্ছাটা। একজন ঈমানদার হিসেবে তো আপনার ওই পয়েন্টে হবে। যদি যদি আল্লাহ পাক ইচ্ছা করেন যদি আল্লাহ পাক ইচ্ছা যে আমাকে দ্বারা যা কাজ করিয়ে নিবেন এবং আমি আলটিমেটলি জাহান্নামে যাব তাহলে তাহলে ওয়াজ আই ফোর্সড ইনটু নাকি আমার এখানে কোনো ধরনের ফ্রি ছিল। প্রথম কথা হচ্ছে আপনি তো অদিশের খবর জানেন না।

আমি বলে দিচ্ছি ইসলামিক থিওলজি অনুযায়ী আপনার উপর কোনো দায় থাকবে না কিন্তু সেকুলার একটা বিচার ব্যবস্থায় যেখানে আল্লাহর ক্ষমতা বা সামথিং এই যে ইসলামিক থিওলজির বিষয়টাকে প্রাধান্য না দিয়ে সেকুলার একটা আইন তৈরি করা হবে সেই আইন অনুযায়ী আপনি অবশ্যই দোষী হবেন কিন্তু ইসলামিক থিওলজির দৃষ্টি থেকে দেখলেন ফজল ভাই ফজল ভাই আমি এইখানে একটা ছোট ইয়ে করে দিই ইসলামিক থিওলজি যদি কনস্টেন্ট হয় হ্যাঁ

যদি না আল্লাহ ইচ্ছাটা করে তাহলে পাক যদি চায় আপনাকে দিয়ে ওই ধর্ষণটা করাতে তাহলে তো আপনার পক্ষে এরকম ইচ্ছা করা সম্ভবই না যে আপনি ধর্ষণটা করব না আমি এই ধর্ষণটা থেকে বিরত থাকবো এই অভিপ্রায় এই কোরআনের আয়াতগুলো গুলা আমি আগে দেখিয়েছি আবারও প্রয়োজন দেখাবো আপনার পক্ষে তো সেই ইচ্ছাটা করাটাই সম্ভব না যে আপনি ধর্ষণটা করবেন না

ভালো কাজ করে মানে পাহাড়ে উঠতে পারবেন এই ভালো কাজ করার ইচ্ছা হবে যদি আল্লাহর ইচ্ছা হয় মানে আপনি যে মানে ক্লাইম করলেন এটাকে একটা ভালো কাজ হিসেবে ধরাইলেন আপনি চূড়ায় পৌঁছালেন এটাকে আপনি তুলনা দিলেন বেহেস্তে পৌঁছানোর সাথে রাইট তার মানে আপনি যে পাহাড়ে চড়ার ইচ্ছা হলো এই ইচ্ছাটা হবে যদি আল্লাহ চায় তাহলে আপনি পাহাড়ে উঠতে পারবেন রাইট এটার সাথে তো আপনি এক আচ্ছা ঠিক আছে মনে করেন আপনি আর আমি দুজন পাহাড়ের একেবারে নিচে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো এখন আপনাদের দুই আমাদের দুজনের মধ্যে একজনের প্রতি এক মানে আপনার প্রতি আল্লাহর ইচ্ছা হইলো যে হ্যাঁ এখন আবরার সাহেব পাহাড় বে 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 উঠবে উঠে হাবেরে যাবে এবং আমার প্রতি সেই ইচ্ছাটা হলো না মানে আপনি পাহাড়ে বে 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 একেবারে চুরে চুরে উঠে গেলেন মানে আপনি ভালো কাজ করতে 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 জানাতে পৌঁছে গেলেন এবং আমি করলাম না তার মানে ইচ্ছাটা ইচ্ছাটা আপনার উপরে হলো ভালো কাজ করার ইচ্ছাটা আপনার উপর হলো কিন্তু আমার আমার উপর হলো না আমি খারাপ কাজ করে গেলাম

আমার দ্বারা ভালো কাজটা হচ্ছে না সেটা কার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে আল্লাহ ইচ্ছার উপর আল্লাহ ইচ্ছার উপর আসিফ ভাই পয়েন্ট তো হয়ে গেল আচ্ছা মাসিফ ভাই আমি খুবই দুঃখিত যে আজকে আমরা লাইভটা বেশিক্ষণ করতে পারছি না আমারও একটু কাজ আছে

আপনি চেষ্টা করেছেন আপনার মানে আপনার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন আপনি মানে আপনি উত্তেজিত হন এবং এজন্য আমরা উত্তেজিত হইনি এটা খুব ভালো আমি আমি খুবই দুঃখিত যে আমি কয়েকবার উত্তেজিত উত্তেজিত ভাবে বলেছি কিন্তু সেটা তর্কের ভিতরে সেটা হয় ভাই সেটা মানে ধন্যবাদ